6 কোটি টাকা ব্যয় করে নির্মিত কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারের উদ্বোধন করা হয় বুধবার। হেলথ সেন্টারটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, মুখ্য সচেতক কল্যাণী রায় এবং রোগী কল্যাণ সমিতির সোমেন গোপসহ পদস্থ স্বাস্থ্যকর্তা ও অন্যান্য বিশিষ্টজনেরা। নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ছিল প্রবল উৎসাহ। কমিউনিটি হেলথ সেন্টারের উদ্বোধন করে সেন্টারটির সুযোগ সুবিধা নিয়ে সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরীর প্রচেষ্টার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। ভালোই লাগছে এখানে এসে, যা দেখলাম বিল্ডিংয়ের নকশাও দেখলাম, প্লাস সরজমিনেও দেখলাম। তো এখানকার যারা বাসীদের জন্য খবর এবং সুব্যবস্থা আগামী দিনে একটা পরিবেশ এবং যারা সাফারিং পিপল তাদের জন্য একটা সত্যিকারের অফিস, একটা সিএসসির যা যা দরকার তাই ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তর এটা করেছে। এর জন্য আমি বলবো যে এলাকার যে বিধায়ক আছেন আমাদের সাথেই আছেন পিনাকী দাস চৌধুরীর কল চেষ্টাতে এটা সম্ভব হয়েছে। তো এই কারণেই আসা এখানে, তো উদ্বোধনী এখানে একটা হোস্টেলের কোয়ার্টার তৈরি হয়েছে, খুব ভালো। এবং সব দিক দিয়ে যদি বিচার করি বহুদিনের পুরনো পিএসসি এখানে হয়েছে, সেগুলো তারা ট্রিটমেন্ট হয়েছে। স্যার কি মনে করছেন নতুন পরিকাঠামোতে হাসপাতাল কতটা আরও ভালো পরিষেবা দিতে পারে? এই কমিউনিটি হেলথ সেন্টার পরিষেবার দিক দিয়ে জনমানুষের প্রভূত কাজে আসবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উল্লেখ্য, বাম আমলে রাজ্যের অবহেলিত স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে বহুমুখী কর্মসূচি নিয়ে কাজ করেছে বিজেপি সরকার। এক্ষেত্রে সিএসসি সেন্টারগুলিকে ঠেলে সাজানো হচ্ছে। অনুষ্ঠানে কোভিড টিকাকরণের সাফল্যের জন্য তিনটি স্কুলকে পুরস্কৃত করা হয়। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।